হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো অনলাইন একটা অ্যাভোকাডো অর্ডার করেছিলাম, দাম পড়েছিল 150 টাকা, 1 টাকা কম। তো ফার্স্ট টাইম অ্যাভোকাডো ট্রাই করব আর কাটবো, ছাড়াবো মানে পিল করব। সাধারণত ভিডিওতে দেখে এসেছি অ্যাভোকাডোর কাটা ছাড়ানো আর কীভাবে অ্যাভোকাডো খাচ্ছে সেই সব, কিন্তু দেখে খুবই লোভ লাগতো, ইচ্ছে হতো, কখনো ইচ্ছেও ছিল একবার হলো ট্রাই করা। তো সেই ইচ্ছেটা আজকে পূরণ করলাম, অ্যাভোকাডো কিনেই নিলাম আর ছাড়াচ্ছি। মানে ছাড়ানোটা সত্যি বলতে কি খুবই স্মুথ আর দারুণ, আমার তো খুব ভালো লেগেছে ছাড়াতে, মনে হয় যেন আরও অ্যাভোকাডো নিয়ে এসে ছাড়াই, কিন্তু এতটুকুই। তারপর আর ভালো লাগেনি, মানে অ্যাভোকাডোটা আমাদের ঘরে সবাই কেউ আর নিতে পারেনি, এর টেস্টটা এমন ছিল, তবে গন্ধটা খুব দারুণ ছিল, টেস্ট এতটাই বাজে ছিল আমরা এটা আর খেতে পারিনি। তাই খেতে না পারার জন্য কি করব ভাবছিলাম, এতটা দাম দিয়ে অ্যাভোকাডো নিলাম, তো ফেলা তো যাচ্ছিলও না কিন্তু ভেতরে নেওয়াও যাচ্ছিল না। তাই এই ভাবতে ভাবতে কী করবো বুঝতে পারছিলাম না, ভালো করে কুচিয়ে নিলাম, নিয়ে ভাবলাম একটু ভালো করে মশলা দিয়ে চাট করে নেব, তারপরে খাবো যদি তাতেও খাওয়া যায়। তো এইভাবে একটু ম্যাশড করে নিচ্ছিলাম অ্যাভোকাডোটাকে, ভালো করে মোটামুটি আর কি একটু ম্যাশড করে নিলাম, তারপরে একটু লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো, এর মধ্যে অল্প একটু অরিগানো, এগুলো পিজার সাথে পাওয়া যায়, এক্সট্রা পাউচ বেঁচে গিয়েছিলো ওইগুলোই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে বেশ কিছুটা লেবুর রস। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। ভালো করে মিক্সড করে নেব, কিন্তু এটা মিক্সড করার পর ভাবলাম একটা ব্রেড দিয়ে টোস্ট করব, কিন্তু ওটাও নিতে পারলাম না, আমাদের ঘরে কেউ খেতে পারল না। তারপরে আরেকটা স্টেপ করলাম, আসলে ফেলতে পারছিলাম না, অনেকটা দাম দিয়ে কিনেছিলাম আর এটা খাওয়াও খুব হেলদি, কিন্তু এর টেস্ট নিতে পারছিলাম না। তারপর এইটা দিয়ে, এই মশলাটা দিয়ে মিক্সির মধ্যে ভালো করে ফাইন পেস্ট করে নিয়ে এতে একটু চাল গুঁড়ো ডাল গুঁড়ো দিয়ে চিলা বানিয়ে নিলাম। চিলাটাও আমি বা আমার ছেলে কেউ খেতে পারছিলাম না, কিন্তু আমার হাজব্যান্ড খেতে পেরেছিল, তো ওর জন্য ওকে এটা বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছি টমেটো সস দিয়ে। আর ও বলেছিল এটা ভালোই লেগেছে, যাই হোক খাওয়া নিয়েই কথা, হেলদি জিনিস তো আর খুবই উপকারী, তাই ফেলতে একদমই মন চাইছিল না।